দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বার্ষিক দুর্নীতি ধারণা সূচকে এই তথ্য উঠে এসেছে। রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশে দুর্নীতি আগের চেয়ে বেড়েছে। বার্লিন ভিত্তিক আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের দুর্নীতির ধারণা সূচক প্রকাশ করে। স্কোরের ভিত্তিতে 180টি দেশের মধ্যে 2023 সালে বিশ্বের সর্বোচ্চ দুর্নীতিগ্রস্ত দেশ সোমালিয়া, আর সবচেয়ে কম দুর্নীতি হয় ডেনমার্কে। বাংলাদেশের অবস্থান জানাতে টিআইবির এই সংবাদ সম্মেলনে বলা হয়, দেশে দুর্নীতি আগের চেয়ে বেড়েছে। ধারণা সূচক অনুযায়ী বিশ্বে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান দশম আর দক্ষিণ এশিয়ায় দ্বিতীয়। দুর্নীতি হলে অবিচার বাড়ে এবং অবিচার হলে দুর্নীতি বাড়ে, যার ফলে একটা দুষ্টচক্র সৃষ্টি হয়। এবং সেটা আমরা নিশ্চয়ই আমাদের দেশের অভিজ্ঞতা সেটা দেখতে পাই, এক ধরনের ভিশাস সার্কেল, যেটা দুর্নীতি একদিক থেকে এবং অন্যদিক থেকে অবিচার, এর সাথে একটা দুষ্টচক্র রয়েছে। টিআইবির পক্ষ থেকে বলা হয়, গেল 12 বছরের মধ্যে সর্বনিম্ন স্কোর 24 পেয়েছে বাংলাদেশ, যেখানে দুর্নীতি রোধে পর্যাপ্ত আইনি কাঠামো থাকলেও রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে দুর্নীতি বাড়ছে বলে মত তাদের। তারা নিজেরাই কিন্তু দাবি করেন যে তারা বিরাট ম্যান্ডেটে ক্ষমতায় গেছেন, জনগণ তাদেরকে একেবারে সাংঘাতিকভাবে ক্ষমতায় বসিয়ে দিয়েছে, কিন্তু সবচেয়ে বেশি শত্রু কিন্তু তারা জনগণকেই মনে করেন। এবং সেই মানসিকতা থেকে যতদিন তারা মুক্ত না হবেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়া আমাদের জন্য খুব কঠিন হবে এবং সেই পরিস্থিতি বোধহয় আমরা খুব সহজে দেখতে পাবো না। যে ঠিক আছে, আপনারা বলেছেন, আসুন আমরা একসঙ্গে আলোচনা করে দেখি যে এই সমস্যার সমাধান কীভাবে করা যায়। তাদের ক্ষমতার উৎসটা তারা অন্য জায়গায় দেখেন, আসলে তারা জনগণের মধ্যে দেখেন না, এটা আমাদের ধারণা। আচ্ছা, আমরা তো বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে দুর্নীতির বিরুদ্ধে যে অঙ্গীকার তার প্রতিফলন বাস্তবে দেখতে চাই টিআইবি। মানে শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা।